নমস্কার, আমি প্রকাশ সাহা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবার আমি ভিডিওতে এলাম। এইবারেতে আপনাদের জানাতে চাইছি যে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের পর্যুদস্ত দিশেহারা বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং রামবাম জোটেরা, তারা একটু অসুস্থ বিরোধিতা করছেন। আমাদের কাছে যখন খবর আসে যে আমাদের রাজ্য সর্বভারতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নে একদম প্রথম সারিতে আছে, সে আপনি 100 দিনের কাজ বলুন, সড়ক যোজনা বলুন, গৃহ নির্মাণ বলুন, বাড়িতে বাড়িতে পানীয় জল সংযোগের কথা বলুন, অপুষ্টি নিবারণে বা মাতৃত্বকালীন ভাতা প্রদানের ক্ষেত্রে বলুন, বিভিন্ন ক্ষেত্রে কন্যাশ্রী, রূপশ্রী, সমব্যথী, আরও বহু প্রকল্প, স্বাস্থ্যসাথী ইত্যাদি ইত্যাদি। এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে আমরা এবারে 200 পেয়ে গেছি, 212-র ওপরে চলে যাবে, যেটা হলো না। তারপর থেকেই অসুস্থ বিরোধিতা আরম্ভ হয়েছে। বিরোধী পক্ষের ভূমিকা, আমি শুনেছি সংসদীয় ব্যবস্থায় চিরকাল একটা সৌজন্যমূলক হয়ে থাকে, সেটা বিলীন হয়ে গেছে। তার কারণ এখানে দিশেহারা বিজেপির একজন বড় মুখপাত্র আছে, আমি জানি না তাকে কেন রাজ্য বিজেপির সভাপতি করা হলো না। আমি মাননীয় ধনকর সাহেবের কথা বলছি, যিনি হাওলা খ্যাত ধনকর, এবং মহা রাজভবনে তিনি বেশ কিছু চাকরি বাকরি দিয়েছেন তার অত্যন্ত নিজস্ব লোককে। এখন যে ঘটনা সেদিন রামপুরহাটের বকটুই গ্রামে ঘটে গেল, সেটা আমাদের রাজ্য তথা ভারতবর্ষের জেনোসাইডের ক্ষেত্রে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা স্মরণীয় ঘটনা, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখন আমরা যারা সুদীর্ঘ বছর ধরে প্রত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে, অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে যারা সঠিকভাবে রাজনীতিটা করে এসেছি, 7টা বিধানসভায় আমরা পরাজিত হয়েছি, এখানে সিপিএমের দাদাগিরি দেখেছি, সন্ত্রাস দেখেছি, নৈরাজ্য দেখেছি, তো আমরা তারা খুব আবেগের মধ্য দিয়ে কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। দেখুন, এখন রমরমিয়ে বিভিন্ন চ্যানেল আছে, আপনার হাতে মোবাইল আছে, ঘটনা ঘটলেই সেটা আপনার কাছে পৌঁছে যায়, ঘটনার বীভৎসতা সম্পর্কে সাধারণ মানুষের একটা জাগ্রত অনুভূতি তৈরি হয়। যেটা বলতে চাইছি যে সেই সময় এই ব্যবস্থাটা ছিল না। আপনারা জানেন যে বিজন সেতুতে প্রকাশ্য দিবালোকে সিপিআইএম পার্টির প্রথম সারির নেতারা, যারা 17 জন সন্ন্যাসীকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন, এখন সেটা হয়েছিল বলে এটাকে সমর্থন করেছি কখনো ভাববেন না। আমি শুরু করেছিলাম অত্যন্ত ক্লাসিক হয়েতে সংসদীয় ব্যবস্থায় একটা ছাত্র রাজনীতি সংগঠনে যুক্ত থেকে আমরা লড়াইটা করে গেছিলাম, পরবর্তীকালে যুব রাজনীতি, আজকে তৃণমূল কংগ্রেসের জেলা পর্যায়ে রাজনীতি করছি। আমি জানাতে চাই যে বক্তার মণ্ডলের বাড়িতে পশ্চিম মেদিনীপুরে সেই হরেবেল সিপিএম শাসনের সময়টাতে বক্তার মণ্ডলের বাড়িতে কেউ কেউ মিটিং করছিলেন, তৃণমূলের মিটিং করছিলেন, বাইরে থেকে জ্বালিয়ে দিয়ে, বাইরে থেকে তালা লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আপনারা সেটা জানেন, আপনারা সেটা জানেন। তো আমি আবারও বলছি, সেই গড়বেতা ছোট আঙ্গারিয়ার ঘটনা ঘটেছিল বলে এই ঘটনাকে আমরা সমর্থন করছি, আর ভাববেন না। আবারও বলি যে গোদ্রা কাণ্ডে পরপর দুদিন, একদিন প্রথম দিন 97 জনকে, পরের দিন 57 জনকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, সেই ঘটনা সম্পর্কে আপনারা জানেন, একটা ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন তদনীতন সময়ের একজন ধর্মনিরপেক্ষ আরএসএস সহসত্ত্ব প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি। তিনি তখন বলেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, আজকে যিনি এখন প্রধানমন্ত্রী, তাকে রাজধর্ম পালন করুন। তো আজকে জানাতে চাইছি যে সেই একদিনে 97 জন, দ্বিতীয় দিনে 57 জন। আবারও বলছি যে ওই ঘটনা ঘটেছিল বলে আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে সত্তা বিসর্জন দিয়ে কখনো বলছি না যে বকটুইয়ের ঘটনা সমর্থনযোগ্য, নিন্দনীয় নয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি ক্ষমার অযোগ্য, এবং বিচার চাই, বিচার চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মমতা ব্যানার্জি তখন ইনডোর স্টেডিয়ামে একটা সরকারি পরিকল্পনা প্রচার করার জন্য একটা সভাতে ছিলেন, তাই যেতে পারেননি। তিনি ওখান থেকে বললেন আমি আগামীকাল যাচ্ছি।
একটু আগে আপনাদের কাছে বলেছিলাম অসুস্থ বিরোধিতার কথা। সাংবিধানিক প্রেক্ষাপটে অগণতান্ত্রিক ঘটনা ঘটলে, খুনখারাপি রাজনীতি হলে আগুনে জানিয়ে দিলে বিরোধী পক্ষের প্রতিবাদ করার সৌজন্যতা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা ব্যানার্জি ইন্দোরে দাঁড়িয়ে বললেন যে আমি আগামীকাল যাচ্ছি, তাহলে সেই দিনটা বাদ দিয়ে যদি পরের দিন যেতেন বিরোধীরা তাহলে কি কোনো অসুবিধা হতো? তাহলে আমরা যে মাঝে মধ্যে বলি এখানে কংগ্রেস বামরাম জোটেরা একত্রিত হয়ে এই স্বৈরতান্ত্রিক সাম্প্রদায়িক ধর্মীয় উন্মাদনায় একটা দল যা কিনা ভারতবর্ষের আর্থিক মন্দা, বেকারি, কলকারখানা বন্ধ, সরকারি কারখানা বেচে দেওয়া, যাবতীয় সর্বনাশটা করেছেন, ব্যাংককে সর্বনাশ করেছেন, তার সহযোগীরা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছেন, তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কথা প্রশ্ন রাখতে চাই, সৌজন্যতাবোধের প্রশ্ন রাখতে চাই। সেটা হলো যাদের জন্য এরকম একটা সফল রাজ্য সরকার, যা ভারতবর্ষের লোকসভা থেকে প্রাপ্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি, তার ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য যারা এই সমস্ত অসংগঠিত কাজ করছেন তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, আমরা বিচার ব্যবস্থা গ্রহণ করতে বলি, সর্বাধিক শাস্তির দাবি করি। এবার সৌজন্যতার কথা, নন্দীগ্রামের ওই জেনোসাইড যেটা হলো, ঘটনা যেটা ঘটলো, তখন আমরা শুনেছি মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন যে দে হ্যাভ পেড দেয়ার ওন কয়েন, অর্থাৎ তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই আমি তাদের ভাষা পৌঁছে দিয়েছি। এবং আপনাকে আরও জানাই যে গত বিধানসভা নির্বাচনের সময় ওই শীতলকুচিতে যখন গণহত্যা ঘটল, তখন যে দলের লোকেরা বললেন বেশি করলে পরে আরও পাল্টা শীতলকুচি আরও দু একটা ঘটতে পারে, তো এই হচ্ছে ব্যাপারটা। এখন যাদের ক্ষতি হয়েছে তাদের সমবেদনা দেওয়ার ভাষা নেই, অনেক সমালোচনা হচ্ছে, হওয়াটাই বাঞ্ছনীয়, সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু সিবিআই হলে সব হবে আর সিবিআই না হলে সব হবে না এটা কিন্তু আমরা মানি না। হয়তো বলবেন দিদিও তো সবসময় সিবিআই চাইতেন, হ্যাঁ দিদি সিবিআই চাইতেন, আমি আমার অনুভূতি দিয়ে বলছি যতদিন পর্যন্ত অরুণ মুখার্জিরা সিবিআইতে ছিলেন ততদিন সিবিআই ছিল, তারপরে কিন্তু সিবিআই এর মধ্যে কেন্দ্রীয় সরকার তোষণ করার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি জানাতে চাই এই যে এবিজে কোম্পানি, যে কোম্পানিটা সর্বনাশ করে দিয়েছেন বিভিন্ন সমুদ্রবন্দরে, ডকিয়ার্ড এলাকাতে পণ্য পরিবহন, ট্রান্সপোর্ট ইত্যাদি ব্যাপারে একটা পারদর্শী সংস্থা, সেই সংস্থাটা এখান থেকে চলে গেলেন, গুটিয়ে নিয়ে গেলেন ওই মেদিনীপুরের গদ্দারটার জন্য, তার সম্পর্কে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিবিআইকে একটা অনুসন্ধান করার জন্য রিকোয়েস্ট করলেন, 15,000 কোটি টাকার একটা কেলেঙ্কারি, সিবিআই গেলেন না, সিবিআই রবীন্দ্রনাথের নোবেলটার ব্যবস্থা করতে পারলেন না। তাই জানাতে চাইছি যে এই ঘটনাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, যেটা আমরাও আগে বলেছি, যে কেউ রেয়াত পাবে না। আমি তাই আপনাদের কাছে নিবেদন করতে চাইছি যে একটু প্রশাসনকে সহযোগিতা করুন এবং দেখুন বিচার পান কি না, কারণ আমাদের মধ্যে একটা উদগ্র অনুভূতি কাজ করছে, এত সফল হওয়া সত্ত্বেও, এত সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করা সত্ত্বেও, যারা এই আজেবাজে পলিটিক্স করছেন, যারা গুন্ডাগিরি করছেন তাদেরকে আমরা মানি না, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এ বিশ্বাস আমাদের আছে। ভালো থাকবেন, সাথে থাকুন, আস্থা রাখুন, উন্নয়নের জন্য সহযোগিতা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।